সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর মাঠে আগের দুই খেলায় ছিল না কোনো দর্শক। নর্থ জোনের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে যখন মুখোমুখি ইস্ট জোন, তখন মাঠের দক্ষিণ পাশের টিলায় দাঁড়িয়ে খেলা দেখছিলেন বেশ কজন খুদে দর্শক। দূর থেকে যা মনে হলো, ক্রিকেটের চার ছয় আর জয় পরাজয় ছাড়া কিছুই বোঝার কথা নয় তাদের, বোঝার মতো যে বয়সটাই হয়নি। তামিম ইকবালের সঙ্গে তখন ক্রিজে ব্যাট করছেন ইমরুল কায়েস। দক্ষিণ পাশের টিলা থেকে ভেসে আসছে একটাই আওয়াজ, পাপন ভাই পাপন ভাই, ইমরুল ভাইকে দলে চাই। এই বয়সে যাদের কাছে ক্রিকেট নিছকই বিনোদনের খোরাক, বোর্ড সভাপতির কাছে তাদের এই অনুরোধ পৌঁছেছে ইমরুলের কানেও। ভালো লাগছিল আসলে, ওই বাচ্চা ছেলেগুলো আসলে তারা খেলা বোঝে, তারা আমাকে, আমি যখন ফিল্ডিং করছিলাম তা আজকে আমাকে ফিল্ডিংয়ের সময় বলছে ইমরুল ভাই আপনার ব্যাটে রান চাই। তা আসলে এই জিনিসগুলো ভালো লাগে, এবং ভালো খেলতে পারলে তো অবশ্যই খুব ভালো লাগে, এবং ওরা যেভাবে আমাকে সাপোর্ট করেছে আমি অনেক থ্যাঙ্কস তাদেরকে যে আমাকে প্রথম থেকে সাপোর্ট করে গেছে। দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে, দেশি নগদে বেশি লাভ। এবার প্রসঙ্গে আসা যাক, ইন্ডিপেন্ডেন্স কাপে তিন ম্যাচের দুটিতে হেরে ফাইনালে খেলা হচ্ছে না ইমরুলের দল ইস্ট জোনের। ফাইনালে না খেললেও এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ইমরুল। পরপর দুই ম্যাচে হাফ সেঞ্চুরি, তিন ম্যাচে 55 গড়ে মোট রান 165। সিলেটের দুই মাঠের উইকেট নিয়ে ক্রিকেটারদের মধ্যে আছে বেশ সমালোচনা। এখানে রান করা কঠিন, দলগুলোর দলীয় সর্বোচ্চ রান দেখলে তা স্পষ্ট। বিশেষ করে মূল মাঠের উইকেটে রান করাটা আরও বেশি কঠিন। আগের দুই ম্যাচে দলীয় সর্বোচ্চ 200 রানও পেরোয়নি। সেন্ট্রাল জোন আর সাউথ জোনের মধ্যকার ম্যাচে যদিও 220 রান চেজ হয়েছে, তবে রান করতে বেশ ভালোই ঘাম ছুটেছে দুই দলের ব্যাটারদের। এই মাঠেই নিজেদের দ্বিতীয় ম্যাচে 97 বলে 69 রানের ইনিংস খেলেছিলেন ইমরুল। নর্থ জোনের বিপক্ষে দুই নম্বর মাঠে করলেন 81 বলে 71। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান করেও তৃপ্ত নন ইমরুল। দলের প্রয়োজন অনুযায়ী রান করেছেন, নিজের জন্য চিন্তা করলে আরও রান করতে না পারার আফসোসটা থেকেই যাচ্ছে তার। আমি চেষ্টা করে গেছি ভাই, আমার কাজটা আমি করার চেষ্টা করে গেছি। আমি আমার নিজের যদি খেলা চিন্তা করতাম আমি হয়তো আরও আরেক কিছু রান করতে পারতাম, যে নিজে চিন্তা করলে। বাট আমি চিন্তা করেছি যে আমার দলের প্রয়োজন যেটা, যখন এক্স্যাক্টলি কী লাগবে ওইভাবে আমি খেলার চেষ্টা করেছি, এবং ওইভাবে জানি না কতটুকু সাকসেস হয়েছে। এই আফসোসই ইমরুলের শক্তি, খুদে ভক্তদের অনুরোধ কতটুকু পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের কানে কে জানে। এখন নিজের আত্মবিশ্বাসটা ধরে রেখে পারফর্ম করাটাই লক্ষ্য হওয়া উচিত ইমরুলের। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।